ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গণমাধ্যম কর্মী মোহাম্মদ আহসান কবির খান নিহত হওয়ার ঘটনায় ওই গাড়ির চালক মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের একটি দল শুক্রবার রাতে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে ময়লাবাহী ড্রাম ট্রাকের চালক মোহাম্মদ হানিফ ওরফে ফটিককে গ্রেফতার করে। পান্থপথে যে সিগন্যালে সেখানে যে নিহত আহসান কবির খান, তিনি একটি রাইড শেয়ারিং যে মোটরসাইকেল আছেন সেটাতে করে তিনি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে যে সিটি কর্পোরেশনের যেই মালবাহী বা ময়লাবাহী যে ট্রাকটি ছিল সেটা কর্তৃক পিষ্ট হয়ে তিনি মূলত স্পটে মারা যান। ঘটনার প্রেক্ষিতে আমরা যে হানিফকে গ্রেফতার করেছি, তাকে হানিফ ওরফে ফটিক হিসেবে সবাই চিনে, তার বয়স 23 বছর। সংবাদ সম্মেলনে জানানো হয় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ ওই সংবাদকর্মীকে চাপা দেওয়ার ঘটনা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে জানায় সে সিটি কর্পোরেশনে কোনো বেতনভুক্ত চাকরিজীবী না বা দৈনিক মজুরি ভিত্তিক চাকরিজীবী হিসেবে সে কর্মরত না। তার জিজ্ঞাসাবাদে সে আরও জানায় সে মূলত প্রতিদিন যে মেকারের সহকারী হিসেবে সে এখানে কাজ করছিল দীর্ঘ 6-7 বছর যাব, এবং সেখানে যারা বিভিন্ন সময় গাড়ি ঠিক করতো বা বিভিন্নভাবে কাজ করতো সেখান থেকে যে বকশিস সেটাই মূলত তার বেতন ছিল। সেই হিসেবে সে দীর্ঘ 6-7 বছর সেখানে কাজ করে আসছিল। সংবাদ সম্মেলনে জানানো হয় যে হানিফ সর্বশেষ গত 1 বছর যাবৎ ময়লাবাহী ড্রাম ট্রাক চালাচ্ছেন। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত কর্মচারী বা চালক না হওয়া সত্ত্বেও তাকে ময়লাবাহী ভারী ড্রাম ট্রাকটি বরাদ্দ দেওয়া হয়। এজন্য তাকে কোনো নির্দিষ্ট বেতন দেওয়া হতো না। গাড়ির জন্য বরাদ্দকৃত তেল থেকে অতিরিক্ত তেল বিক্রি হানিফের আয়ের উৎস ছিল।